Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাবা, মা গো, অসম্ভব, এখন কিছুতেই বাড়ি ফেরা যাবে না। আমার মাথাটা এখনো দপদপ করছে। What a beauty নাকি? না, আগে আমার মাথার তারটা জোড়া লাগাতে হবে, কিছু একটা করতে হবে। বাবা, আমি কি করবো বলো তো? আমার আর অনুরাগের গাড়িতে বসে থাকতে ইচ্ছে করছিল না। ওরে বাবা রে, না 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 না, আমি এখন বাড়ি ফিরছি না। হ্যাঁ, আমি এখন একটু গঙ্গার ঘাটে এসেছি, তুমি আগে বাড়ি ফেরো, আমি আসছি। হ্যাঁ, রাখলাম। ও দাদা, এখানে সবাইকে ঘটি গরম দাও তো, আর বেশি করে টক আর ঝাল দেবে। ও পর্ণা, তোর যে মাথা গরম হলে লোককে খাওয়ানোর ভূত চাপে না? তুই কাউকে জিজ্ঞেস করলি কে খাবে আর কে খাবে না? মানে তোরা সবাই তো ভালোবাসিস খেতে। আর দেখ রুচিরা, তুই না আমার মাথাটা খারাপ করিস না। আমার অলরেডি মাথাটা খারাপ হয়ে রয়েছে, বোঝার চেষ্টা কর, ব্যাপারটা খুব সিরিয়াস। মা আমার জন্য একটা সম্বন্ধ দেখেছে, বুঝেছিস? মাসির ননদের ছেলে অনুরাগ কানাডাতে না কোথায় একটা থাকে, নির্জন একটা জায়গায়। আমাকে ওনাকে এখন সেখানে গিয়ে থাকতে হবে। এ তো দারুণ রে, তুই রাজি হলি না? আচ্ছা, কেন রাজি হতে যাবো বলতো? কোন দুঃখে সবাইকে ছেড়ে ছুড়ে অত দূরে আমি নাকি যাবো, কেন বলতো? ও হ্যাঁ, তোর তো আবার ওই কি জানো বলো, ওই জয়েন্ট ফ্যামিলি চাই, তাই তো? আমি হচ্ছে গিয়ে লোকজন ভালোবাসি আর আমার ছোটবেলার জয়েন্ট ফ্যামিলিটাকে খুব মিস করি, বুঝেছিস? সাবধানে কিন্তু পা দেখে। দাদু ভাই, তুই এক কাজ কর, তুই ফুলটা কিনে নিয়ে আমি সিঁড়ি দিয়ে একটু একটু করে নেমে যাব। আমি পারবে তো, ঘাট কিন্তু বিছল। এনে বাবা পারবো বলছি তো, তুই জানা ফুলটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো, সাবধানে সাবধানে। এই তো এই তো, ঠিক আছে, আমি চলে যাবো আস্তে আস্তে। আমি ফুলটা নিয়ে আসছি এক্ষুনি, সাবধানে। হ্যাঁ ঠিক আছে। পর্ণা দেখ, একটা সুন্দর দেখতে ছেলে ঠাকুমাকে নিয়ে আসছে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।